কালো কাপড়ে বাঁধা থাকছে না আইনের চোখ। নতুন ন্যায়মূর্তির বাম হাতে তরোয়ালের জায়গায় থাকছে সংবিধান, ডান হাতে আগের মতোই থাকছে দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা সমাজের ভারসাম্যের প্রতিফলনের বার্তা। বিচার যে পক্ষপাত দুষ্ট নয় তারই বার্তা দেয় এই দাঁড়িপাল্লা। ভারতীয় দণ্ডবিধি বদলে যেমন চালু করা হয়েছে ন্যায় সংহিতা, তেমনি বদল আনা হয়েছে ন্যায়ের মূর্তিতেও। প্রধান বিচারপতির নির্দেশেই এই বদল। চোখ থেকে কাপড় সরিয়ে প্রধান বিচারপতির বার্তা, বাঁধা না আইনের চোখ। আদালতের চোখে সবাই সমান, বিবেচ্য নয় জাতপাত, ধর্মবর্ণ, অর্থ, ক্ষমতা, সামাজিক প্রতিপত্তি কিংবা মান মর্যাদা। হিংসার দোতক তরোয়ালের জায়গায় সংবিধানকে ঠাঁই দিয়ে প্রধান বিচারপতির বার্তা, হিংসার কোনো জায়গা নেই আইনে, আইন চলে সংবিধানের পথে। বার্তা সুস্পষ্ট, কিন্তু আম জনতার মনে কি ভরসা ফেরাতে পারবে তারিখ পে তারিখের আদালত? এটা হচ্ছে বর্তমান ভারতীয় বিচার ব্যবস্থার যে পরিকাঠামোগত সংকট রয়েছে, বিচারপতির সংকট, এজলাসের সংকট, পরিকাঠামোকে বিস্তারিত করবার জন্য হাইকোর্টগুলোর সার্কিট বেঞ্চ বিভিন্ন রাজ্যে আরো বেশি করে দরকার। সেই জায়গাগুলো উপযুক্ত পরিমাণে বিচারপতি তাদের যে নির্বাচন এবং প্রক্রিয়া সেই বিষয়, কিংবা সরকার, কেন্দ্রীয় সরকার বনাম সুপ্রিম কোর্টের কলেজিয়াম সিস্টেমের যে বিতর্ক, এইগুলোর নিষ্পত্তি হওয়াটা অনেক বেশি প্রতীকী নয়। সমাজ কখনো অপরাধ মুক্ত হয় না। অপরাধের তদন্তের জন্য পুলিশের কাছে যাওয়া, পুলিশের তদন্তের ভিত্তিতে বিচারের জন্য যাওয়া আদালতে। ফলে ন্যায় বিচার শুধুমাত্র আদালতের ওপর নির্ভর করে না। উদাহরণ আরজি কর। সরকারি কাজের জায়গায় কর্মরত তরুণীর খুন ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে দুষ্ট পুলিশ প্রশাসন। পরিবারের আরজি মেনে সিবিআই দিয়েছে আদালত। এখনো কেন প্রকৃত অপরাধীদের সন্ধান পাচ্ছে না সিবিআই? যত দিন যাচ্ছে ততই বাড়ছে ক্ষোভ। মানুষ চায় ন্যায় বিচারে যদি বাধা হয় পুলিশ প্রশাসন, তবে সেই বাধা সরিয়ে ন্যায় বিচার দিক আদালত। বিচলিত বোধ করেও কেন কিছুই করতে পারছে না দেশের শীর্ষ আদালত? প্রশ্নের মুখে শুধু আইনের শাসন না, প্রশ্নের মুখে বিচার ব্যবস্থাও। ফলে প্রশ্ন উঠছে, ন্যায়ের মূর্তির চোখের পট্টি সরালেই কি মিলবে ন্যায় বিচার? যদি টাকায় বিকোয় আইনের রক্ষকরা, নামি দামি উকিলরা, তবে কি ন্যায় বিচার দিতে পারবে আদালত? আমাদের ক্যালকাটা হাইকোর্টের কথা বলি, ৭২টা জাজ থাকার কথা, সেখানে আছে ৫০-এর আশেপাশে। কোর্ট চলছে না, দিনের পর দিন মামলার বোঝা বাড়ছে। বিভিন্ন লোয়ার জুডিশিয়ারি অবস্থা যদি বলি, সেগুলো আরও খারাপ। লোয়ার জুডিশিয়ারিগুলোতে রিক্রুটমেন্ট ঠিকঠাক হয় না। আরও খারাপ জিনিস কি, যারা স্টাফ আছে, আই এম নট টকিং অ্যাবাউট জাজেস, যারা স্টাফ আছে, বেশিরভাগ স্টাফ চলছে গ্রুপ ডি স্টাফ, বেশিরভাগ স্টাফ চলছে টেম্পোরারি ওয়ার্কার দিয়ে। সেইভাবে জুডিশিয়ারি চলতে পারে না। পশ্চিমবঙ্গে এখন যেন আদালতই ভরসা, কিন্তু অভিযুক্তদের বহাল তবিয়তে থাকা অপরাধলব্ধ সম্পদের বাড়বাড়ন্ত দেখে মানুষ হতাশ সিবিআই দিতেও। সারদা তদন্ত এখনো চলছে, কারণ খোঁজ মেলেনি লাল ডায়েরির। আদালতের ঠোক্কর খেতে খেতে চলছে শিক্ষা থেকে খাদ্য, হরেক দুর্নীতির তদন্ত। প্রমাণ লোপাট তাই অধরা থাকবে না তো আরজি করের অপরাধীরা? ন্যায়মূর্তির বদল করে কি বদলানো যাবে ঘুণধরা ব্যবস্থাটাকে? ফেরানো যাবে আইনের শাসনকে? আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে কি আদৌ মিলবে ন্যায় বিচার? বদল হলো ন্যায়মূর্তির, কিন্তু থেকে গেল প্রশ্নটা। ক্যালকাটা নিউজ।